হ্যালো বন্ধু ওয়েলকাম টু আচ এন্ড সিফ অ্যান্ড মেডিসিন আমার নাম আসিম আজকে আপনাদের নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যেটা সম্বন্ধে ভিডিও করব সেটি হলো ডট ইন ট্যাবলেট নিয়ে তো আজকে আমরা জানবো এই ডট ইন ট্যাবলেটের কম্পোজিশন ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা ও দাম তো বন্ধুরা ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন কেননা প্রত্যেকটা মেডিসিন একটা সাইড এফেক্ট আছে সেটা জানতে অবশ্যই দরকার আর বন্ধুরা ভিডিওটি লাইক দেবেন আর এই নতুন থাকলে পাশের বেলাইক বাজে দেবেন বন্ধুরা যা যাক ভিডিওর বিস্তারিত বন্ধুরা সর্বপ্রথম ডট ইনডিএস ট্যাবলেটের এর কম্পিসন মানে কোন গ্রুপের মেডিসিন দিয়ে এই ডট ইনডিএস ট্যাবলেট টি তৈরি হয়েছে সেটা সন্ধ্যে তবন্ধরা ডট ইন্ডিয়ার ট্যাবলেটের এর হলো ডটা ভেরিন তো বন্ধুরা 8 এর মধ্যে ডটাবিন দেওয়া আছে 80 mg তো বন্ধুরা এই ডটাবিন দিয়েই এই ডটিনড এস ট্যাবলেটটি তৈরি হয়েছে তো এবার জেনে নেব ডটিনড এস ট্যাবলেটের ব্যবহার তো যে কোনো পষ্টিতন্ত্রে ব্যথাবেদনা বা পেটের ব্যথাবেদনা ক্ষেত্রে এই ডটিনড এস ট্যাবলেট বহুল কর্তব্য জীবন অনেক অনেক সময় ক্ষেত্রে দেখবে যাদের পিত্তথলিতে পাথরই সে সবগুলোতে ব্যথাবেদনা অতিরিক্ত হয় সেসব ব্যথা বেদনার ক্ষেত্রেও আপনারা এই ডট ইন্ডিয়া ট্যাবলেট ব্যবহার করতে পারেন এবং যাদের মূত্র নালিতে পাথরী সেসব ব্যথা বেদনার ক্ষেত্রেও আপনারা এই ডট ইন্ডিয়া ট্যাবলেট ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন যে গর্ভপাতের পর অতিরিক্ত ব্যথা বেদনা সেসব ব্যথা বেদনাগুলোর ক্ষেত্রেও আপনারা এই ডট ইন্ডিয়াস ট্যাবলেট ব্যবহার করতে পারেন অনেক অনেক সময় দেখবেন যে যে বাধক ব্যথা আছে সেসব বাধক ব্যথা বা মূত্রযন্ত্রের কোনো ব্যথা সেসব ব্যথা গেল ক্ষেত্রেও আপনারা এই ডট ইন ট্যাবলেট ব্যবহার করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা এবার জেনে নেব ডট ইন ট্যাবলেটের মাত্রা তো বন্ধুরা ডট ইন ডিএস সাধারণত মাত্রা হয় দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার তো বন্ধুরা এই নিয়মে আপনারা এই ডট ইন ট্যাবলেট খাবেন তো বন্ধুরা এবার জেনে নেব ডট ইন ডিএস ট্যাবলেটে পার্শ্ববর্তী বা যেসব সাইড এফেক্টগুলি দেখে যায় সেটা সম্বন্ধে তো বন্ধুরা ডট ইন এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এবার যে ডট ইন ডিএস সাবধানতা বন্ধুরা ডট ইন ট্যাবলেটে খুব একটা সাবধানতা নাই গর্ভবতী মহিলা বা স্তন মায়েদের ক্ষেত্রে আপনারা এই ডট ইন ট্যাবলেট ব্যবহার করতে পারেন ক্ষেত্রেও আপনারা এই ডট ইন ট্যাবলেট ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এবার যে ডট ইন ট্যাবলেটের দাম তো বন্ধুরা ডট ইন ট্যাবলেটের সাধারণত দাম থাকে দুশো চার টাকা এবং আপনারা দুশো চার টাকাতে ট্যাবলেট পেয়ে যাবেন পনেরোটি বন্ধুরা এই ডট ইন্ডিয়া যে কোম্পানি তৈরি করেছে সে কোম্পানির নাম হল মাতৃন অ্যান্ড হারিস ল্যাবরেটারিট লিমিটেড বন্ধুরা আপনারা যদি এই ডট ইন্ডিয়া ট্যাবলেটটি অনলাইনের মাধ্যমে কিনতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস আছে সেই সব অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই ডট ইন্ডিয়া ট্যাবলেটটি কিনতে পারেন যেমন ফ্লিপকার্ট হেলথ অ্যাপস টাটা অনএমজি অ্যাপস এবং ফার্মেসি অ্যাপস এইসব অ্যাপসগুলির মাধ্যমে আপনারা এই ডট ইন ডেস ট্যাবলেটটি আপনারা কিনতে পারেন তো বন্ধুরা যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবেন আমরা এই ভিডিওগুলি করে থাকি কেবলমাত্র মেডিসিন সম্বন্ধে সাধারণ জ্ঞানের জন্য তো বন্ধুরা মেডিসিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা লাইক আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হবো নতুন একটি ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরাম